হ্যালো ফ্রেন্ডস, আজ নিয়ে চলে এসেছি তোমাদের জন্য কয়েকটা খুব ইজি হ্যাক। যেমন দেখলে ধরো, তোমরা একটা চিরুনি নিয়ে তার মধ্যে আইলাইনার লাগিয়ে এবার তোমরা চোখের কোণে লাগিয়ে উইংস বানিয়ে নিতে পারো, খুবই ইজি। বাট আমি জানি না কেন আমার চোখ বন্ধ হয়ে যাচ্ছিলো বারবার, বাট আমি তাও ট্রাই করে দেখলাম, গজ্জব লাগছে। তাই তোমরা ট্রাই করতে পারো, এরপর লাইনার নিয়ে তোমরা ওই উইংসের উপর থেকে টেনে দিয়ে যেমন খুশি ডিজাইন করো। এরপরে যে হ্যাকটা দেখছো সেটা কিন্তু আমিও সেম কালার দিয়েছি, বাট জানি না কেন রেডটা আমার রেড লাগছে না, রেডটাও রেড লাগছে না, পিঙ্কটাও অদ্ভুত লাগছে। বাট তাও তোমাদের দেখানোর জন্য এটা করে দেখালাম, কিন্তু সত্যি আমি ভাবতে পারিনি যে এত সুন্দর একটা কালার লাগবে, মানে এত সুন্দর কালার এসছে ভাবা মুশকিল। দেখো তোমরা ভালো লাগলো কিনা নিশ্চয়ই কমেন্ট করে আমায় জানিও, আমার কিন্তু দারুণ লেগেছে। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও ভালো লাগবে। তারপর একটু নাটক টাটক করে মুখ চোখ বানালাম, তাতে যাতে আরো তোমাদের বেশি ভালো লাগে ভিডিওটা। কিন্তু প্লিজ ইয়ার, তোমরা লাইক করছো না কেন, ভালো লাগলে প্লিজ লাইক করো। তো তৃতীয় হ্যাকটা নিয়ে চলে এসেছি উইংস লাইনারের। একটা সুতোর মধ্যে আমি লিকুইড লাইনার লাগিয়ে নিলাম, নিয়ে চোখটাকে পিটি 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 করে তারপর লাগিয়ে দিলাম। একটু টেনে নিলে না আমার মনে হয় খুব সুবিধা হয়। দেখো দেখি ভালো লাগছে কিনা, বাট খুব ইজি। এই দেখো আমার কিন্তু খুব সুন্দর লাগলো করতে, মনে হলো কোথাও যাওয়ার আগে ট্রাই করতেই পারি। কিন্তু এত চওড়া রিংস আমি করি না, বাট হ্যাকটায় যেমন ছিল তেমনই করে দেখানোর চেষ্টা করেছি। এটাটিতে যাওয়ার আগে কিন্তু এটা করে দেখতে পারো, পার্টি লুকের জন্য একদম দারুণ এই হ্যাকটা, আমার কিন্তু দারুণ লেগেছে। তোমরা বলো কেমন লেগেছে, ট্রাই করে দেখো ভালো লাগবে। তো তো আমার যদি ভিডিওগুলো তোমাদের খুবই ভালো লেগে থাকে তাহলেই তোমরা সাবস্ক্রাইব করো অ্যান্ড লাইক করো, অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে ভুলো না প্লিজ। তা দেখো একটা কাজল নিয়ে প্রথমে লিপ লাইনারের মতো আমরা লাগিয়ে নেবো, অ্যাপ্লাই করে নেবো। তারপর যে কোনো তোমাদের ইচ্ছে মতো একটা লিপস্টিক নিয়ে পছন্দ মতো লাগিয়ে নিও। আমি রেডই লাগিয়েছি, কারণ হ্যাকটাতে রেড লাগানো হয়েছে, সুতরাং আমিও রেড লাগাচ্ছি। তো আগে ভালো করে কাজলটা লাগিয়ে নিলাম একদম বেশি মোটা করে, তারপর রেড কালারের একটা লিপস্টিক নিয়ে ওর উপরে ভালো করে দিয়ে দিলাম। বাট আমার একদমই প্রথমে ভালো লাগছিল না, বাট আমি যখন ভালো করে ম্যাশ করে দেখলাম দারুণ একটা লুক এসছে। তো আমার কিন্তু সত্যি এই লিপস্টিকটা খুব সুন্দর লেগেছে লাগানো। বাট তোমরা দেখো এই হ্যাকটা ট্রাই করে, ভালো লাগবে, এটাও কিন্তু পার্টির জন্য একদম পারফেক্ট। তো এরপরের হ্যাকটা দেখো, পাউডার নিয়ে তুমি ভালো করে ঠোঁটের উপর লাগিয়ে নেবে, তারপর মেকআপ ফিক্সার দিয়ে স্প্রে করে দেখো কেমন একটা। জানি আমার লিপটা এতটাই বিশ্রী, অনেকে অনেক বাজে বাজে কমেন্ট করবে, বাট যাই হোক আমার কিন্তু ভালো লেগেছে হ্যাকটা। তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, অ্যান্ড সবাইকে অনেক অনেক ভালোবাসা, অ্যান্ড লাভ ইউ অল।